নমস্কার দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে হচ্ছে সাতই এপ্রিল টু অর্থাৎ রবিবার প্রথম রাশি হচ্ছে মেষ রাশি আজকে নিজের দোস্তুটিগুলোকে আলাদা করে রেখে নিজেকে কাজের মধ্যে বা অরিজিনালিটিটা বের করে আনুন এবং যে কাজটা আপনি দীর্ঘদিন ধরে ট্রাই করছে সেটাতে আরও বেশি কনসেনট্রেট করুন আজকে তাহলে আপনি সেখান থেকে সাকসেস পাবেন অর্থাৎ আপনার নেগেটিভ মেন্টালিটিটা বের করে দিন আজকে আপনি অবশ্যই কোনো কারণে আপনার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে কোনো মানসিক আঘাত পেতে পারেন এবং আজকে হয়তো বন্ধুবান্ধবদের সাথে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন বা হয়তো কোথাও রেস্তোরাঁয় খেতে যেতে পারেন হোটেলে খেতে যেতে পারেন সেখানে তো কিছুটা খরচ হতে পারে এবং আজকে আপনি যদি বিবাহিতন আপনার সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আজকে কোনো জায়গায় অর্থ ইনভেস্টের চিন্তা করলে সেখান থেকে আপনি সাকসেস পাবেন আজকে অবশ্যই স্নানের জলে আপনি ফিটকিরি ফেলে স্নান করুন কিছুটা ফিটকিয়ে দেবেন অবশ্যই ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বিষ রাশি বিষ রাশির অবশ্যই আজকে শরীর স্বাস্থ্যটা একটু লেথার্জি থাকবে একটু টেনশান থাকবে শরীরটা নিয়ে আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো থাকবে ফ্যামিলির দিকটা একটু কোনো কারণে মতবিরোধ করার সাথে হতে পারে নতুন কোনো প্রেম আসতে যদি আপনি প্রেম করে থাকেন প্রেমটা যথেষ্ট ডেভেলপ করে প্রেমে যথেষ্ট ভালো রেসপন্স পাবেন এবং বিবাহিত জীবনও যথেষ্ট আপনার আজ ভালো পেশাগত দিকটা হয়তো কাজের জায়গাটা একটু চাপ হতে পারে যেহেতু রবিবার অনেকেরই ছুটির দিন থাকে তা সত্ত্বেও আর যদি ব্যবসা করেন অনেকটা রিল্যাক্স মুডে কাটানোর চেষ্টা করুন এবং বাড়ি লোকেদের সাথে অবশ্যই আজ সময় দিন তাহলে নিজেরও ভালো লাগবে তাদেরও ভালো লাগবে অবশ্যই আজকে আপনি যদি পারেন কলা গাছে পুজো দিন কলা গাছে জল ঢালুন এবং সেখানে প্রদীপ জ্বালান অবশ্যই আপনার জন্য ভালো হবে নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি আজকে আননে হয়তো আপনাকে অনেকটা বেশি ঘুরতে হতে পারে মানে আপনার ব্যবসা সূত্রে হোক তার জন্য নিজের মধ্যে একটা লেথার্জি আসতে পারে এবং বিভিন্ন ফার্স্ট এডের হতে পারেন আজকে আপনি আননেসে ব্যয় থেকে নিজেকে একটু কন্ট্রোল রাখুন আর আপনার যারা হিতাঙ্ক্ষী অবশ্যই তাদের সাথে কোনো কিছু ব্যাপারে ইনভেস্ট করতে হলে তাদের সেটু কনসাল্ট করে নিন এবং তাদের ভালোটাও আপনি চিন্তা ভাবনা করুন আর অবশ্যই আজকে আপনাকে শরীরের দিকটা অবশ্যই নজর রাখতে হবে কেন ভীষণ শরীরের মধ্যে আনইজি ফিল হবে ল্যাথার্জি হতে পারে কোনো জায়গাতে হয়তো অর্থ পেতে পারেন ফ্যামিলির দিকটা যথেষ্ট ভালো থাকে নতুন কোনো রিলেশান বা আপনার পুরোনো প্রেম যথেষ্ট গাঢ় হবে আর আজকে অবশ্য যদি পারেন মিথুন রাশির লোকেরা খাবার পাতে একটু দই খেতে পারলে সেটা টক দই খেতে পারলে যথেষ্ট ভালো হবে মিথুন রাশির জন্য নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি অবশ্যই নিজের টেনশানটা যে সরিয়ে রেখে আজকে অবশ্যই মনটায় ফ্রেশভাবে পরিচালনা এবং যে কাজে বেরোবে না যে যদিও আজ সানডে সেই কাজে মনোনিবেশ করেন তাহলে কাজটা সাকসেস হবে এবং কোথাও যদি কোনো ইনভেস্ট করতে হয় বিশেষ কোনো কাজে যান গুরুজনদের সাথে ডিসকাশান করে নিন বা তাদের সহযোগিতা নিন তাহলে সেই কাজটা আরও বেশি ডেভেলপ পাবেন আজকে কোনো কারোর ব্যাপারে খোঁজ নিতে পারেন কোনো রিলেটিভ হোক কোনো বন্ধু হোক বা খুব কাছের মানুষের ব্যাপারে যে তাকে কোনো হেল্প করতে হতে পারে তার শরীরের ব্যাপারে বা তার স্বাস্থ্যের ব্যাপারে কোনো মেডিসিন কিনে দিতে হতে পারে এবং আজকে আপনাকে কোনো কারণে কারোর কোনো আঘাত মানে মানসিক আঘাত আপনাকে খুব মানসিক কষ্ট দেবে বা মনোবেদনা দেবে ব্যবসায় আপনি ব্যবসা করে থাকেন অবশ্যই আজ সেখানে সময় দিন সেখানে সাকসেস পাবেন বিবাহিত জীবন অবশ্যই কন্ট্রোলে রাখুন বেশি ইমোশনাল বা বেশি এক্সাইটেড হবেন না তাহলে আপনার লাইফ পার্টনার আপনাকে চাপে ফেলতে পারে অবশ্যই চেষ্টা করুন আজকে আপনি লক্ষ্মীনারায়ণের পুজো দিতে বাড়িতে অবশ্যই কম বেশি প্রত্যেক লক্ষ্মীনারায়ণের ছবি আছে অবশ্যই লক্ষ্মীনারায়ণকে গাঁদা ফুল দিয়ে পুজো দিন অবশ্যই আপনার জন্য অনেক বেটার হবে সিংহ রাশি সিংহ রাশি অবশ্যই শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে এবং সেটা হয়তো সকালে ঘুমতে একটু লেথার্জি হয়তো অস্বস্তি বোধ হতে সেটাকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করুন যে কোনো কর্মের মধ্যে ইনভলভ হতে এবং সকাল সকাল উঠে স্নান করতে বা একটু সকালে উঠে তাতে করে একটু যোগা করে নিতে অবশ্য সেটা বেটার হবে আপনার জন্য এবং কারোর সাথে বেশি উত্তেময়াপূর্ণ কথা বলবেন না এবং আজকে কোনো কারণে বাইরে হয়তো কোথাও যেতে হতে ছোটোখাটো হয়তো ট্যুরে যেতে হতে পারে সেখানে কোনো বিশেষ কোনো লোকের সাথে আপনার পরিচয় হতে পারে কোনো গুরুজন ব্যক্তি আপনাকে হেল্প করতে পারে এবং গুরুজনের সাহচর্যে আপনি অনেক বাধার থেকে বেরিয়ে আসতে পারবেন আজকে কোনো আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বেশ রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন পুরনো প্রেমটা বেশ ডেভেলপ করবে ব্যবসাতে লাভবান হবেন আপনি ব্যবসায়ী বা ব্যবসাতে যথেষ্ট লাভবান হবেন এবং সেখানে যত সময় নেই সেখান থেকে সাকসেস পাবেন অবশ্যই আজকে পারলে বাড়ি যে কোনো পোষ্য থাকে তাকে কিছু খেতে দিন নিজে হাতে খেতে দেবেন যদি না থাকে রাস্তার কোনো জিভকে বিশেষ করে কুকুর হোক বিড়াল হোক গরু হোক এদেরকে কিছু খেতে দিন সেটা আপনার মন মতো যেটাই ভালো লাগবে সেটাই দিন অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে নেক্সট যে রাশি এটা হচ্ছে কন্যা রাশি আজকে অবশ্যই আপনার খাওয়া দাওয়া পরে কন্ট্রোল করতে হবে অর্থাৎ জিভটা কন্ট্রোল করতে হবে এবং আজকে মুখের ভাষাও কন্ট্রোল করবেন নাহলে আন্নায় সে লোকের সাথে কোনো বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন আজকে কোথাও আপনি ইনভেস্ট করলে সেখানে সাকসেস কিন্তু ইনভেস্ট আগে বুঝে নেবেন যে যেখানে ইনভেস্ট করেন সেটা আপনার জন্য কতটা সুইটেবল কোনো ফান্ড যেন না হয় আজকে অবশ্যই আপনার কাছে কেউ কোনো ডিমান্ড করতে পারে ভালোবাসার মানুষের সাথে আজকে কোনো মনোমালিন্য হতে পারে এবং আজকে আপনি হয়তো নিজে একটু আলাদা করে সময় কাটাতে চাইবেন বা কোথাও ঘুরতে যেতে চাইবেন বা কোথায় কি গিয়ে বসে একা বসে সেখানে নিজের অতীত স্মৃতিগুলো একটু রোমান্থন করতে চাইবেন আজ আপনার লাইফ পার্টনার আপনাকে কোনো কারণে চাপে ফেলতে পারে যার জন্য আপনার অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হতে পারেন সরি টু সে এটা এখন সিরিয়াস ধরে নেবেন না আজকে কোনো কারণে কোনো বিশেষ কোনো বন্ধুর সাথে যে যোগাযোগ করতে পারে যে বন্ধু আপনাকে অনেকটাই মানসিক সাপোর্ট দেবে এবং আজকে তাদের সাথে সময়টা অনেকটাই কাটানোর চেষ্টা করুন দেখবেন মনটা অনেকটা ফ্রেশ হবে অবশ্যই যদি আজকে খাবারে নুন অ্যাভয়েড করেন খুব ভালো হবে আজকে খাবারে কাঁচা নুন অ্যাভয়েড করুন খুব ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশি আজকে অবশ্যই নিজে এক্সাইটমেন্টটা কন্ট্রোলে রাখুন এবং আজকে অলসতাটা কাটিয়ে কর্মের জন্য বা নতুন কিছু চিন্তা ভাবনা করুন নতুন কিছু উদ্ভাবনী শক্তি সেটাকে নতুন কিছু চিন্তা ভাবনা যে আর্থিক জায়গাটা কিন্তু আরো ডেভেলপ করা যায় এবং আপনার লাইফ পার্টনার সম্বন্ধে মানে কোনো কিছু আপনি বেশি হস্তক্ষেপ করবেন না বা তার পার্সোনাল কোনো মাথা খাওয়াবেন না তাহলে কিন্তু মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে আপনি সেগুলোকে একটু এড়িয়েই চলবেন মনের কথা হট করে কাউকে বলে দেবেন না কিছু কিছু গোপন করে নিজের মধ্যে কন্ট্রোলে রাখবেন এবং আজকে কোনো ভুলে হয়তো আপনি পরে অনুশোচনা করবেন কোনো ভুলের জন্য হয়তো পরে অনুশোচনা করবেন এমন কোনো কাজ করবেন না যেটা সেটা ভুলবশত হয়ে যায় আজকে যদি পারেন নিজের স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন যথেষ্ট আপনার জন্য ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার বিশ্বিক রাশি রাশি আজকে নিজের শরীরটা নিয়ে একটু চাপ হতে পারে এবং আপনার লাইফ পার্টনার শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন হতে পারে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন তার জন্য নিজেকে সেখানটা ওভারকাম করতে হবে এবং কাউকে প্রতিশ্রুতি হট করে দেবেন না তাহলে কিন্তু প্রতিশ্রুতিটা ভঙ্গ হলে নিজের প্রতি আপনার চাপ আসবে এবং আজকে আপনার কোনো কারণে কোনো জায়গায় নতুন কোনো রিলেশান বা নতুন কোনো লোকের সাথে দেখা হতে পারে সেটা প্রেমও হতে পারে বা আপনার সাথে রিলেশান ভালো তৈরি হতে পারে আজকে নিজেকে একটু আপনার যে লাইফ পার্টনার সে হয়তো আপনার তার জন্য শরীরটা ডিস্টার্বের জন্য আপনাকে হয়তো প্রেশারে পড়তে হতে পারে অর্থ বেরোতে পারে এবং আপনার শখগুলোকে আপনার যে শখগুলো আজ অবশ্যই সেটাকে মেনটেন করার চেষ্টা করুন বিশেষ করে শখ বলতে ক্রিয়েটিভ শখ গান মান শোনা বা হালকা কোথাও নিজে রান্না করা আজকে বা কোথাও ঘুরতে এই জিনিসগুলো আজকে করতে পারেন এবার বলবেন যে আপনি বলছেন অসুস্থ এবার এটা যে সবার ক্ষেত্রে যে সব মিলবে তা তো নয় কেন ওভারঅল যে বিচারটা বেরোবে সেটাই আপনাদের প্রেজেন্ট করি অবশ্যই আজকে যদি পারেন সকালবেলা ঘুমতে উঠে একমুট কাঁচা চোলা খান এক মুট কাঁচা ছোলা খান আপনার জন্য যথেষ্ট ভালো হবে সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে মুট কাঁচা ছোলা খান এবং বাড়ির সদস্যদের সেটা ভাগ করে দেবেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে ধনুরাশি ধনুরাশি অবশ্যই আজে নিজের মধ্যে বিভ্রান্তি হতাশা এক্সাইটমেন্ট এগুলোকে কাটিয়ে উঠুন কাউকে আজকে ধার দেবেন না ধার নেবেন না ধার দিলে কিন্তু সেটাকে আজকে ফেরত পাবেন না আজকে কোনো কারণে আপনার লাইফ পার্টনার আপনার জীবনে একটা খুশির মুহূর্ত বয়ে আনবে এবং আপনার অবশ্যই অনেকটা নমনীয় হতে হবে বা নমনীয় করে তুলবে নিজের গোয়ারতমী ভাবটা কাটিয়ে উঠুন দেখবেন অনেক কিছু আপনি সাকসেস এবং সম্মান পাবেন লোকের কাছে আপনার লাইফ পার্টনার যে রোমান্টিক মেন্টালিটিটা সেটা আপনাকে দারুণভাবে আনন্দ দেবে অবশ্যই যদি পারেন আজকে কোনো গরিব বাচ্চাদের কিছু দান কোন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট চলে আসি মকর রাশি মকর রাশি আজকে উত্তেজনাটা অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখো আপনার এক্সাইটমেন্টটা অবশ্যই কন্ট্রোলে রাখুন এবং আজকে আপনার সেকেন্ড হ্যাপে কোনো কারণে কারোর সাথে বাঘ বিতণ্ডা হয়তো জড়িয়ে পড়তে পারে সেটা আপনার ফ্যামিলির লোকও হতে পারে আপনার লাইফ পার্টনার হতে পারে হঠাৎ আজকে কোনো টাকা বা অর্থ পেতে পারেন বা সেই নিয়ে কোনো গুড নিউজ পেতে পারেন ফ্যামিলির লোকেরা আজকে আপনার কোনো কিছু ডিমান্ড করতে পারে আপনাকে সেটা মানে পূরণ করতেও হতে পারে তার জন্য কিছু খরচ হতে পারে আপনার ঠিক আছে আজকে আপনাকে অবশ্যই চেষ্টা করুন মানে কোনো কিছু জিনিসগুলো একটু একটু মেনটেন করতে বিশেষ করে আপনাকে এমন কিছু জিনিসের সামনে সম্মুখীন হবেন না যেটা আপনাকে পরে অসুবিধায় ফেলতে পারে অর্থাৎ সেগুলোকে অ্যাভয়েড করবেন আর বাড়িতে আজকে অব্যবহৃত জিনিসগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করুন আপনার জন্য এখন আজকের দিনটা এবং ভবিষ্যৎ দিনটা তার জন্য অনেকটাই ভালো হবে অবশ্যই স্নানের জলে জাফরান মিশিয়ে স্নান করুন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে কুম্ভ রাশি অবশ্যই আবেগটাকে কন্ট্রোলে রাখুন এবং হতাশা ভাবটা কাটিয়ে উঠুন আজকে অবশ্যই সকলের সাথে ব্যবহারটা মধুর রাখার চেষ্টা করুন সেখান থেকে কেন কথাবার্তা সংযত হতে হবে আপনাকে তাহলে আপনি কোথাও যেহেতু কোনো ভালো খবর পেলেও পেতে পারেন আর কোনো কারণে আজকে আপনার একটু ব্যয় হতে বিশেষ করে ফ্যামিলি লোকেদের জন্য ব্যয় হতে পারে এবং আপনার লাইফ পার্টনার আজকে আপনার যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবে কিন্তু প্রেম যদি করে থাকেন সেখানটা বুঝে শুনে কথা বলে কোনো কারণে আপনার কোনো ভুলে বা তার কোনো ভুল কথাবার্তার জন্য সম্পর্ক মধ্যে একটু ডিস্টার্ব হতে পারে ফ্যামিলির লোকেদের সাপোর্ট পাবেন আর বিবাহিত জীবনটা আপনাকে খুব ঠান্ডা মাথায় মেনটেন করতে হয় আপনি যদি বিবাহিত হন যে বিবাহিত জীবনটা খুব ঠান্ডা মাথায় শরীরটা একটু সকালবেলাটা ডিস্টার্ব যে থাকবে বেলার দিকে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে মেন যে রাশি তারপরের যে রাশি সেটা হচ্ছে আপনার মিন রাশি মিন রাশি আজকে আপনাকে হয়তো কেউ কোনো ইনভেস্টের জন্য সে মিউচুয়াল ফান্ডও কোনো ইন্স্যুরেন্স এখানে কোনো ইনভেস্ট করতে বললে অবশ্যই সেটা চিন্তা ভাবনা করে করবেন কিন্তু সে যদি ঠিক মতো করতে পারেন তাহলে আজ সেখানে সাকসেস পাবেন সাকসেস পাবেন অর্থাৎ সেটা কতটা আপনার পক্ষে ভালো সেটা আগে একটু অবশ্যই কনসাল্ট যদি নিজে অসুবিধা হয় বাড়ির কোনো গুরুজন সেটা কনসাল্ট করে নেবেন আপনি চাকরি করেন আপনি চাকরির জায়গাটা আজই যদিও রবিবার যদি অনেকেই অফিস খোলা থাকে চাকরির জায়গাটা আজকে কোনো গুড নিউজ পেতে পারেন আপনার লাইফ পার্টনার কোনো কারণে আজ একটু স্বার্থপরের ভাব দেখাতে হবে তার জন্য আপনার মনে খুব কষ্ট হতে পারে সেটা কারণে আজকে আপনি চেষ্টা করুন অবসর সময়টা ভালো গান শুনতে বই পড়তে এবং নিজেকে একটু একাকি সময় কাটাতে আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং আজ যদি পারেন কোনো মুমূর্ষ ব্যক্তি সেবা করুন যথেষ্ট ভালো হবে আপনার জন্য যেগুলো এগুলো সবই ওভারঅল আপনাদেরকে ডিসকাশান করলাম ঠিক আছে আশা করি আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে আর একটাই রিকোয়েস্ট যত পারেন লোকে সাবস শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন আর যদি আমার যোগাযোগ করতে বুকিং নাম্বার রয়েছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ অনলাইন অফলাইন দুটোই চালু রয়েছে যেটা আপনার যোগাযোগ করে নিতে নমস্কার ভালো থাকবে